নমস্কার প্রশ্নকাল স্বাগত করুছি মু শা্তিভূষণ আজ প্রশ্নকাল প্রসঙ্গ রয়েছে দলাল মালামাল আমি কেউ ধান কি প্রসঙ্গ কথা বর্তমান পশ্চিম ওড়শার বিভিন্ন স্থানের চাষী রাস্তা ওল্লাইছি কেউটি ধানবস্থা রাখি আন্দোলন হেছি তা আউ কেউ অফিসে ল্যাপ অফিসে ধানবস্তা রক্ষি চাষী প্রত করছি এ গোটিয়ে স্থানের কথা নুহে তমাম পশ্চিম কুচিনা ওশার কুচিনাঠু আরি ঝারসুগুড়া ধর্মগড় এবং অন্যস্থানরে চাষী রাস্তা ওল্লাই সরকার বর্ষ যা টার্গেট লাথরক সেই টার্গেট অনুসারে যদি তুলনা করা যায় যে বর্তমান সুদ্ধা গত বর্ষ তুলনায় কোড়িয়ে পরসেঁট অধিক ধান সরকার কি তেমন সবু ঠিকঠাক চালি কিন্তু বিরোধী অভিযোগ এবং চাষী অভিযোগ টোকন টেনশন রয়েছে কঠিনি ছটণি হোচ্ছ এবং যে টোকন আসিছি সে মন্ডি ধান নান বিক্রি হো না বা সে ধান উঠুনা যে টোকন আসি ধান কেৱল উঠু এই অভিযোগ চাছী মানে কৰোঁ আলোচনা কৰিব যিহেতু এই প্ৰসংগ কুই ৰাজ্যা চাছী আন্দোলন কৰ বিৰোধী চৰকাৰ ঘেৰু তেণু প্ৰকৃতিৰে যদি চৰকাৰ ক'ত এতিয়া ধান কি চাছী ধান যাওঁ কুড়ে যোনী ধান আনিকি মণ্ডৰে বসুচন ৰাতি উজাগৰ ৰোন্ধৰ ধান কাষকি কি যায় পাৰ নাই এই প্ৰসংগৰে আজি আম সৈতে সামিল হৈছিল অমীয় পট্টনা পি চি চি কৃষক মোৰ্চাৰ সভাপতি আৰু সুৰত বিশ্বাল বিজেপি সাধাৰণ সম্পাদক কৃষক মোৰ্চা চাষী নেতা চন্দ্ৰশেখৰ পণ্ডা আম সৈতে সামিল হৈছিল সম্বলপুৰ সমস্ত স্বাগত কৰোঁ সুৰত বাবু প্ৰথমে আপোনাৰ আলোচনা কৰিম্ভ কৰিবলৈ চাহবি যিহেতু আজি সভাপতি আপোনৰ পুনি কিছু প্ৰশ্ন চৰকাৰক পচাৰিম আপোনাৰ আৰ্ডি চি অফিচ ঘেৰাও কলে সম্বলপুৰৰে আৰু কিছু মহল দে কণ্ট দেলে চৰকাৰক বা ঘণ্টাৰ সেই কণ্টটো পুৰি গ'ল কিন্তু আপোনাৰ যি দাবী কৰী পূৰণ হ'ল কি দাবি তো পূরণ নাহি না ইয়ে আন্দোলন ইয়ে স্বর আমার প্রথম রুম খাই পরে যেত মন্ডি খোলি কথা খোলিলা না আমি স্বর উঠেই চালছু বিলম্ব কিন্তু করুচার এবং গত বর্ষ মানক ভ অভ্যাসগত ভাবে বিভিন্ন অসুবিধা দর্শাই চাষি মন্ডি ফেরাই দে আমার টার্গেট ফুলফিল হয়ে আমি বহু ধান কি যদি বহু ধান দেলে। ତାହେଲେ ଆଉ ବହୁତ ଧାନ ରହିଗଲା କେମିତି ୟା ମାନେ କେନ୍ଦ୍ରକୁ ଯେଉଁ ହିସାବ ଦେଇଥିଲେ ରାଜ୍ୟ ସରକାର ସେ ହିସାବ ଭୁଲ ଥିଲା କି ନା ଆଉ କାହା ଧାନ ଫଲ୍ସରେ ଦେଖେଇ ପ୍ରକୃତ ଚାଷୀର ଧାନକୁ ନ କିଣି ରାଜ୍ୟ ସରକାର ଆଉ କିଛି ଦୁର୍ନୀତି କରୁଛନ୍ତି ଏଭଳି କିଛି ପ୍ରତ୍ୟକ୍ଷ ଅନୁଭବ ଆମର ଏ ଦୁଇ ତିନି ଦିନ ଭିତରେ ଆହୁରି ହେଇଛି ଆମେ କେତେକ ମଣ୍ଡିକୁ ଯାଇଥିଲୁ ମାନେ ଲ୍ୟାବସ କର୍ତ୍ତୃପକ୍ଷଙ୍କୁ ଚାଷୀ କହୁଛି ମୁଁ ଶହେ ବସ୍ତା ଧାନ ରଖିଛି ନାମ ରେଷ୍ଟ୍ରିକ୍ ପଞ୍ଜିକରଣ କରିଛି ମୋ ଧାନ ନେଉନାହାନ୍ତି ଯାହାର ଜମି ନାହିଁ ଧାନ ନାହିଁ ସିଏ କେଉଁଠୁ ଶହେ ଅବସ୍ଥା ଆଣିଲା ଏମାନେ ତା ଦାଁରେ କିଣିଛନ୍ତି ଇଏ ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ନା ସେ କର୍ତ୍ତୃପକ୍ଷ ପାଖରେ ଅଛି ଆର୍ଏମ୍ସି ବା ଲ୍ୟାମ୍ସର ବା ସରକାରୀ ଦଳଙ୍କ ମୁଖପାତ୍ର ପାଖରେ ଅଛି ସରକାରୀ ଦଳ ମୁଖପାତ୍ର ଏଭଳି ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ଦେଉନାହାନ୍ତି କେବଳ ଆମେ ଚାଷଙ୍କ ପାଇଁ ବ୍ୟସ୍ତ ଆମେ ବହୁତ ଧାନ କିଣୁଛୁ ଆମେ ଟାର୍ଗେଟ ମିଟ୍ କରୁଛୁ ସରକାରୀ ଏହା ଉତ୍ତର ଦେଉଛନ୍ତି କିନ୍ତୁ ଚାଷୀ ତ ଏତେ ରାଜନୀତିରେ ପଶିବାକୁ ଚାହୁଁନି ସେ କହୁଛି ମୁଁ କଷ୍ଟ କରି ଧାନ ଆଣିକି ଥୋଇଲି ତମେ ଟ୍ରାନ୍ସପୋର୍ଟ ଖର୍ଚ୍ଚ ଦେବା କଥା କେନ୍ଦ୍ର ଦେଇଛି ବସ୍ତା ଖର୍ଚ୍ଚ କେନ୍ଦ୍ର ଦେଇଛି ସୁତୁଲି ଖର୍ଚ୍ଚ କେନ୍ଦ୍ର ଦେଇଛି ମଣ୍ଡିର ଇନଫ୍ରାଷ୍ଟ୍ରକ୍ଚର ପାଇଁ ମୋଦି ପଇସା ପଠାଇଛନ୍ତି ତମେ କାହିଁକି ସେଗୁଡ଼ା ନକରି ଚାଷୀକୁ ପ୍ରଥମରୁ ହୁରୁଡ଼ଉଛ ଭଗଉଛ ମଣ୍ଡିରୁ ନାଇଁ ନାଇଁ ଏବେ ହେଇପାରିବନି ଆଜିର ଖବର ମୁଁ ଆପଣଙ୍କୁ କହୁଛି ଜଗତସିଂହପୁରରେ ଗୋଟେ ମଣ୍ଡି ଖୋଲିବାର ଥିଲା ଆଜି ଖୋଲିଲା ନାହିଁ

ना विरोधी जो मैंने अभ्योग कर सत कौटा सत सरकार कहते हैं जैक धान टार्गेट किता किसारा बर्तमान सुधा तावेंटी परसेंट अधिका कि प्रकृत चाषी धान मंडी को धान नहीं रातममा बुजागर रही जगी बस दस रु पंदर दिन होगा ताकि किणा जाइप कौटी असुविधा रही नहींशा सरकार अधिक धान कि अला कौन जुलाई मास जुलाई मासरू चासी पंजिकरण कला ओडिशा सरकार कहले भुले करी भुलेक्रेव चासी को केते धानो केत तारो से जमी तार देची जमी परे ओडीशा सरकार ताको तार चासी जे लगेला सर्टिफाय कला कहला जे रो धान क्विंटल धानो बिक

সরকার আগ স্পিকার করতু যেটা প্রহসন করছেন যদি ফলস এন্ট্রি হয়েকি যদি চাষী ধান বহে যাই বলি সরকার নিজে স্পিকার করছেন সরকার কহ্বানোর যে সরকার কুতো আমি ভুল করেষি মানি নিয়ে যাবে শুধু মন্ত্রী কথা সব ঠিক চাল এবং শৃঙ্খলিত চাল

धान किंवा गत बर्ष आजिका दिन त्या ठरु 20 परसेंट अधिक आम्ही किणीच अधिक चाशी कवरअपु मार्च थर्टिफ सुद्धा द लिमिट वी हैव गिवेन तुम जो रेजिस्टर्ड ए्यषी जो सु पूर्ण मात्र कायम कर लास्ट इयर আজিকা দিনে চালিশ লক্ষ ছ টন আমি অমিতাবু আপনার শুনেলে যা অভিযোগ হচ্ছে যে প্রকৃত যে চাষী মানে ধান মন্ডিকে আনিকি কিন্তু সেই চাষী মানে ঘরে অনেক ধান কি হোক সে চাষী কি প্রশ্ন উঠুচি আপনি সূচনা আপনার দেওয়া চাহিদি ଯେ ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାର ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ ଆଜି ସୁଦ୍ଧା ପନ୍ଦର ଜଣ ଯେଉଁମାନେ ପ୍ରାଥମିକ କୃଷି ସମବାୟ ସମିତିର ସମ୍ପାଦକ ଅଛନ୍ତି ତାଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ସରକାର ଆକ୍ସନ୍ ନେଇଛନ୍ତି ତାଙ୍କୁ ନିଲମ୍ବନ କରିଛନ୍ତି କାରଣ ହେଉଛି ଧାନ କିଣାରେ ଅନିୟମିତତା ଅଭିଯୋଗ ଏବଂ ସେ ଅନିୟମିତତା କ'ଣ ନା ଯେଉଁ ସର୍ଭେ କରାଯାଇଥିଲା ଯାହାର ଦଶ ଏକରରୁ ଅଧିକ ଅଛି ଯେଉଁମାନେ ଚାଷ କରିନାହାନ୍ତି ସେଇମାନେ ଧାନ ବିକୁଛନ୍ତି ତ କେଉଁଠି ନା କେଉଁଠି ସରକାର ପରୋକ୍ଷରେ ମାନୁଛନ୍ତି ଯେ ଦଲାଲ ଧାନ ବିକୁଛନ୍ତି ଏ କଥାକୁ ଆପଣ କେମିତି ଦେଖୁଛନ୍ତି ଅମି ବାବୁ দেখোন মই তিনোটি কথা কয়ি বা কথা চৰকাৰ প্ৰথমে ঘোষণা কলে চাছীকৰ যেতিয়া বলকা ধান অ আমি সব কি বলকা ধান যেতিয়া অঁ কি আপোন দেখন্তু জলচেচিত অঞ্চলৰ একৰ পিছা বৰ্তমান চৰকাৰ কিন্তু উনৈশ কুইণ্টা অণ জলচেচিত অঞ্চলৰ তেৰ কুইণ্টা বৰ্তমান পৰিস্থিতিৰে চাছীৰ ଅଠରରୁ ବାଇଶ କୁଇଣ୍ଟାଲ ଅଣ ଜଳସେଚିତ ଅଞ୍ଚଳ ଜଳସେଚିତ ଅଞ୍ଚଳରେ ବର୍ତ୍ତମାନ ପଚିଶରୁ ପଇଁତିରିଶ କୁଇଣ୍ଟାଲ ପର୍ଯ୍ୟନ୍ତ ଧାନ ହେଉଛି ଏବର୍ଷ ମଧ୍ୟ ବମ୍ଫର୍ କ୍ରପିଂ ହୋଇଛି ଯଦି ଏତେ ପରିମାଣରେ ଧାନ ଉତ୍ପାଦନ ହୋଇଛି ସରକାର ତ କହିଛନ୍ତି ଚାଷୀଙ୍କଠାରୁ ଧାନ କିଣିବେ ତେବେ ଏବେ ମୁଁ ନିଜେ ଆମ କଂଗ୍ରେସର ଏକ ପ୍ରତିନିଧି ଦଳ କିଷାନ କଂଗ୍ରେସର ମୁଁ ପାଞ୍ଚଟି ଜିଲ୍ଲା ଗସ୍ତ କରିଥିଲି ବୌଦ୍ଧ ସୁବର୍ଣ୍ଣପୁର ବରଗଡ଼ ଆପଣଙ୍କର ସମ୍ବଲପୁର নোৱাৰপপডা বলাংগী আৰু জিলাপালি এই দিগৰে সবু জাগেৰে স্মাৰক পত্ৰ দিছোঁ আৰু দাবী কৰিছোঁ তাকে যে তুৰন্ত ই চাছী মানে প্ৰত্যাদ কৰি ধাৰণা কৰি দাবী কৰি তুৰন্ত বলগা ধান যেতিয়া অঁ কি যাওঁ মই দেখিলি যেতিয়ে গুড়ি মণ্ডি বুলিলি সেইবৰ্ণপুৰ ঠাৰ আম্ভ কৰি আপোনালোকৰ পাটনাগড় পাটনাগড় পদ্মপুৰ যেতিয়া অঞ্চল বুলিলি আমি সেই আমি দেখিলোঁ हजार हजार बस्ता धान मिडिया खडा आउ बेलमुण्डले चासीको हजार हजार बस्ता धान पडि प्रकृत जि चासी धान बिकिया बिक तयार टोकन पाँच वर्तमान अपर सरकार अपरपक्ष टार्गेट बन्द कले विभिन्न अञ्चल टोकन इस्यु है टार्गेट बन्द सरकार क मान्यवर मन्त्रीको वक्तव्य सरकार कि ट्वेन्टी पर्सेन्ट आम एक्सेस किनिचु <laughs> त्वेन्टी पर्सेन्ट जति एक्सेस किले धान पोइन्ट केमिति

सोसाइटी सेक्रेटरी एमा भिडियो सूत्र सुत्रै धान चासी ठाउँ वास्तवमा धान कि जाउँ जति चासी ठाउँ धान किन्ता था, ते हजार हजार चाहिँ आन्दोलन गरुन थाँदै सम्बलपुर आरम्भ चारिआ सुरत बाबू जो मिलर मर्जिदेखान कि हेर्ना के जो दलाल सक्रिय हुन्छ दलाल धान कथा सूचाउँछु यहीप যেহেতু সরকার কেমন আমি পনেরো জনক বি আকশন নিয়ে সারিছু এবং যে পনেরো জন বিশন নিয়ে সে বর্তমানে হাইকোর্ট কু যাই যায় না সরকার গোটে পটে মানুষ যে ধান কিণার অনিয়মিততা হয়েছে দলাাল ধান এ কথা আপনার কেমি দেখুন সুরতবাবু দেখিবাবু এই সরকার গোটা অভ্যাস অ্যা ভারি কুমার যেতবে অভিযোগ আসুচি কাহ উপরে গোটা আমি দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রমাণ করার চেষ্টা করছেন সরকারকে আহ্বান করছি গোটি মন্ডি না কু যে মন্ডি চাষি ব্যতীত দলাল ধান এন্ট্রি হয়ে না এবং যথা সে কুলে আমি তো টোকন সিষ্টম কলু ডিজিটাল সিষ্টম কলু আর চোরে কৌ বাট হ কেউঝর জেলার তেলকই নয়া কোর্ট মন্ডি পরদে আমি যাইলু চাষি নিজে অভিযোগ করুচি ল্যাপস আগে ଯେ ଅମୁକ ଲୋକର ତ ଜମି ନାହିଁ ଧାନ ନେଲ କେମିତି ଏବଂ ମୋ ଧାନ ପଡ଼ିଛି କାହିଁକି ଏଇଭଳି ଖବର ବଣେଇ ଯାଇଥିଲୁ ସେୟା ଅର୍ଥ ଇଏ ମିଛରେ ସବୁ ମଣ୍ଡିରେ ଏଇ କଥା ଚାଲିଛି ସରକାରଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶରେ ବିଜେଡ଼ି ନେତାମାନଙ୍କର ପ୍ରତ୍ୟକ୍ଷ ସମ୍ପୃକ୍ତିରେ ମିଲ୍ ମାଲିକ ଏ କଥା କରାଉଛି ଅଫିସର ମାନେ ଆମକୁ ଉତ୍ତର ଦେଲେ ମିଲ୍ ମାଲିକ ବସ୍ତା ଦେଉଛ ବସ୍ତା ନା ମିଲ୍ ମାଲିକ ଯାହା ବୁଝିବା ବୁଝିବ ଅର୍ଥ ଇଏ ପ୍ରହସନ ଇଏ ସସ୍ପେନ୍ସନ୍ ଇଏ ବହିଷ୍କାର এই যে সরকার কার্যানুষ্ঠান গ্রহণ করছেন কিন্তু হঠাৎ কয়েক টার্গেট তিনটা কথা টার্গেট ফিল অপেলা সময় বহিল যদি টার্গেট ফিল সময় হল পয় বেশ এব সেই কথা কহাম করছেন প্রথম রাজা স্বাই যেন বলকা ধান কথা কৌশল সে চাষি নহ কুমার আমি অধিকা কি সরকার কথার তাড়ে নাই গোটে গোটে দিন গোটি দিন মন্ডি খোলি অনেক অঞ্চলের মন্ডি গোটি দিন খোলি ଏବେ ବିଟକଉଛି ବାବୁ ଯେଉଁ କଥା ଚାଷୀମାନେ ଅଭିଯୋଗ କରୁଛନ୍ତି ରାସ୍ତାକୁ ଓହ୍ଲାଉଛନ୍ତି ସବୁ ଚାଷୀଙ୍କର ସେ ସମାନ ଅଭିଯୋଗ ପ୍ରକୃତ ଚାଷୀ ଧାନ ବିକ୍ରି କରିପାରୁନାହାନ୍ତି କିନ୍ତୁ ଧାନ ବିକୁଛି କିଏ ଯଦି ଟାର୍ଗେଟ ଠାରୁ ଅଧିକ ଧାନ କିଣାଯାଉଛି ସମସ୍ତଙ୍କ ମନରେ ସେଇ ପ୍ରଶ୍ନ ଯେ ବମ୍ପର ପ୍ରଡ଼କ୍ସନ୍ ହେଇଛି ଏଇଟା ସତ କଥା କିନ୍ତୁ ଏତେ ଧାନ କିଣିବା ପରେ ମଧ୍ୟ ପ୍ରକୃତ ଚାଷୀମାନେ କାହିଁକି ଧାନ ବିକ୍ରି କରିପାରୁନାହାନ୍ତି ଅସୁବିଧା କେଉଁଠି ରହୁଛି আপোন মূলক যাব পাৰিব প্ৰথম কথা মন্ত্ৰী যাৰগতা কু লুচাই পাইছে ভিন্ন গোটেই দৃশ্য দেখাওক লোকক কথাটো বুজি প্ৰথমৰে আজ্ঞা ছগু চাষী করলি। কলি মোর মু পটা পাউতি দেলি এবং সরকার কইলে তাকে ভেরিফিকেশন করলে সরকার এবং মু যদি দশ একর জমি দিয়ে সরকার মতে কহলে নাই তোমার দুই একর জমি ধান হয়ে না আঠ একড়মি ধান হয়েছি আঠ এক স্পিকার কলি এবং আঠ একর অনুসারে মতে যেত টোকন ইস্যু গলা। টকন যেত গোটে টার্গেট দিয়ে গলা মার্কেট ইয়ার্ড গুটে গোটে

आज सरकार जो की बास्फट मारुन आम्ही अधिक कुणी परसे तिरी परसे अधिका किलो मुंबई खोला मंच आव्हान दोची राजा को मु खोला मंच रे आव्हान दोची ओडीशा सरकार मंत्री आम सामन्या आस किरी सतई दु केम्करी अधिका धान से किणलेे बिना रेस्ट्रेस वाला तर धान किणू नाजिस्ट्रेस मी करून किणलेे काहीके मी आज आऊ जो मे आम रो मुखपात्र किंवा जो धान माने दलाल जो धान माने दलाल मंडीचे आम आम्ही बुली कंग्रेस कंग्रेस बंधू जे बोलीपूर बली नुपडा बोली कुणी बरगड बोल वास्तवता बावता की कथा कुतु दलाल आग धान बिकिची आता जो माने धान आमे समस्त दलाल আরে ভাই যেহেতু টোকনটা সেইটা পশ্চিম ওড়িশার ভয়ঙ্কর স্থিতি হয়েছি বুঝতে চেষ্টা করতো না অময় বাবু কিন্তু অময় বাবু আপনার গ্রাউন্ড কু যাই বাস্তবিক স্থিতি যে পাঁচটা জেলা যাই जहाँ चंद्रशेखर बाबू अभियान कर टोकन जी। समरे जो समय चाषी चाहिए से समय से दीगला नहीं बर्तन जो मैंने रास्ता को ओहलैंट से समस्त टोकन समय सीमा अवधि सरी जाए रास्ता को ओह्लैंकि पंडा बाबू कथ स्पष्ट स्पष्टीकरण देखा चाहे पंडा बाबू जो कहले आम कॉग्रेस प्रतिनिधि मंडली जो बुलल बुलवाप दलाल मैने सक्रिय होती यहाँ अस्वीकार करें दलाल मैंने सक्रिय होना ते धान ये चाषी धान कहीं किणा जा चासीको धान कि जाइन बास्तव कथा हौ दलाल म जोडि सक्रिय हुन्छ चासी दलाल नुहेँ चासी प्रकृत नु चासी धान धरि बसि हजार हजार बस्ता धान पडि म हजार हजार बस्ता धान पडि खी धान मिलर म उठाउँदै कटन छटनी चाहिँ एच केजि सात केजी कटाहु ठिकना समय मोलबार बहु एवं एखा पैसा पैसामध्ये द्या परहन खर्च द्या मंडी अव्यस्त ढंगे अशी कॉंग्रेस दळ जनुभव करची सह्या कथा जे चाषी जो धान धानधरी बसून सरकार कहले ट्वेंटी परसेंट आम्ही अधिक किणीच जी ट्वेंटी परसेंट अधिका किणलेे धान धानी धरी बसी धान धान प्रकृत चासीकर बहु अंचल अंल देखिकरी आसली बहु मंडी बोल किरी आसली धान हजार हजार बस्ता पडची

যে আজ ধর হাজার কুইন্টাল সম্বলপুর জেলার প্রোকরমেন্ট হওয়ার কথা ওড়শা সরকার কন কলে সাত হাজার কুইন্টাল প্রোকরমেন্ট আদেশ দেলে তিন হাজার কুইন্টাল সেইটা আন্দোলন সূত্রপাত কোটা আন্দোলন সূত্রপাত হোক সেইটা কথাটা সরকার কে প্রশ্ন করুচি। অ বৰ্তমান চৰকাৰ কাহি টোক ইমান বেছি ধান আছে মন্দিৰ পহিলা নি

সুরতবাবু না কথা না কথা রাজ্য সরকার কৌপ চাষি সংখ্যা বড়িযাই এবং ক্রপ অধিকা হয়েছি এখানে এটা অস্বীকার করি না তবে মোটর খালি গোটিয়ে প্রশ্ন সেটি কীদে কি উত্তর দেধান পি এম কিষান যোজনার চাষি সংখ্যা দিনকু দিন কমুচি কমিটি যদি চাষি সংখ্যা বড়ি যাই উত্তর রাজ্য সরকার দেওয়া দরকার যদি অমল অধিকা হয়েছি বম্ফর ক্রপ হয়েছি ৰাজ্য চৰকাৰ সেই অনুসাৰে দে আকলন কৰি কেন্দ্ৰক অধিকা হ'ল গত বৰ্ষ অপেক্ষা এইবাৰ অধিক হল এক লক্ষ মেট্ৰিক টন যাতে কোৱা যাওঁ গত বৰ্ষ একত পৰ্যন্ত যায় অধিকা হ'ল সেই পৰ্যন্ত আমি যায়তো নাহগেট হৈছিল বুলি কোৱা যাওঁ কেৱল দিহিং কথা ভিতৰত বজি বজি কথা কওঁ কিছু ধান চাছী ধান যি আছে ধান কু ৰেগুনাৰাইজ কৰা যায় ব্যৱস্থা

ତାର କଣ ସାଧନ ଅଛି ସେ ରେଭି କଣ ପଢିଛି ସେ ସାର୍ଟିଫାଇ କରିବ କରିଛି ନା ଧାନ କରିଛି ତା ପାଖରେ କଣ ଅଛି କଣ ଅଛି ତଥ୍ୟ ଓଡ଼ିଶା ସରକାର କହିଲା ପରା ଯେ ଆମେ ସେଣ୍ଟ୍ରେଲାଇଜ୍ କରିଛୁ ଭୁଲେଗରେ ଅଟୋମେଟିକ ଭେରିଫାଇଛି ଆମେ ସେଟେଲାଇଟ ପିକର ଲଗେଇଛୁ ସେଟେଲାଇଟ୍ ମାଧ୍ୟମରେ ଆମେ ଦେଖୁଛୁ କୋଉ ପ୍ଲଟରେ ଚାଷ ହଉଛି ଯେମିତି ସୁରଥ ଭାଇ କହିଲେ ମାର୍ ମାର ଭଣ୍ଡାରିଆକୁ ମାର ಸಂಪಾಕರ ಕೆತ್ತ প্যাক এখন অমিন বসি চন্ অমিন বসি চন্দ প্যাকসে বতমান ত টখন সরকার চন্দ ন্তুসা টখন অি যা আগুদ ন্ আগুদ দলে ম দরকার নথিলা সমের দই জনন্দি ম যেতে রকার পরিচিছে লান্ নিত আ সর ধান্্য উৎপাদন করছি।

କଥା ହଉଛି ଇଏ ଆନ୍ଦୋଳନକୁ ନିର୍ଣ୍ଣାୟକ ମୋଡକୁ ନେଇଛି ବିଜେପି ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାଷୀଙ୍କ ଦାବି ପୂରଣ ହେଲା ପର୍ଯ୍ୟନ୍ତ ଲଢିବ କେନ୍ଦ୍ର ସରକାର ପଇସା ଦଉଛି ଏକ୍ସଟ୍ରା ପଇସା ବି ଦଉଛି ଖର୍ଚ୍ଚ ପାଇଁ ମ୍ୟାନେଜମେଣ୍ଟ ପାଇଁ କାହିଁକି ଚାଷୀର ଧାନ ରାଜ୍ୟ ସରକାର କିଣିବେ ନାହିଁ ବିଜେପି ସେଥିପାଇଁ ତାକୁ ବାଧ୍ୟ କରାଇବ ଚାଷୀଙ୍କର ନେତୃତ୍ୱ ନେବ ଏବଂ ରାଜ୍ୟ ସରକାର କୋଉ ପର୍ଯ୍ୟନ୍ତ ଯିବେ ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଜେପି ନିରବଚ୍ଛିନ୍ନ ଭାବରେ ସଂଗ୍ରାମକୁ ଅବ୍ୟାହତ ରଖିବ ଚାଷୀଙ୍କ ସହିତ ଆନ୍ଦୋଳନ ଆହୁରି ତୀବ୍ର ହବ ଏବଂ ସମସ୍ତଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ କିନ୍ତୁ ଗୋଟିଏ କଥା ସ୍ପଷ୍ଟ जे चासी रास्तार बसि रे राति राति उजागर रही धान रहि धानको किंतु सरकार कि धान चाहिँ सब व्यवस्थित ढंग ढङ्गले सबै ठिकठाक चाहिँ गत वर्ष तुलनार एथर अधिक धान सि कोडिए पर्सेन्ट अधिक धान सरकार को के सरकार एवं ग्राउंड र स्थिति ताल एवं खाउँ नै एक बयान गर्छु चासी म प्रकृत धान बिकुन्छ ना धान आउ बु टोकन जो समय इस्यु हे कथा ସେହି ସମୟରେ ଟୋକନ ଇସ୍ୟୁ ହେଉନାହିଁ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଟୋକନ୍ ଇସ୍ୟୁ ହେଉଛି ଏବଂ ଟୋକନ୍ ଲ୍ୟାପ୍ସ କରିଗଲା ପରେ ଚାଷୀମାନେ ରାସ୍ତାକୁ ଓହ୍ଲାଇଛନ୍ତି ତ ଏ ସମସ୍ୟା ସମାଧାନ କେବେ ହେବ ଏବେ ତା' ଉପରେ ନଜର ସମୟ ସରିଛି ପ୍ରଶ୍ନକାଳକୁ ଏଇଠି ରଖିବା ନମସ୍କାର